আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেল দীপ্তিস ব্লগ বিডিতে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে ইলিশ পাতুরি রেসিপি। আমার ননদ আজকে সবাইকে রান্না করে খাওয়াবে ইলিশ পাতুরি, তার জন্য আমিও চলে আসলাম, একটু ভিডিও করে নিলাম। তো আমি ফার্স্টেই বলে দিচ্ছি ইলিশ পাতুরি রেসিপিতে কি লাগবে। সব থেকে মেন হচ্ছে সেটা হচ্ছে সর্ষে বাটা। এই যে দেখুন সর্ষে বাটা, এটা হচ্ছে আগেই বেটে রাখা হয়েছিল। তার সাথে লাগবে একটা বড় ইলিশ, কেউ চাইলে দুইটা তিনটা, যার যেমন ইচ্ছা রান্না করতে পারে। তারপর লাগবে হচ্ছে আমাদের লাউ পাতা, তারপর হচ্ছে বিভিন্ন মশলা, যেমন হচ্ছে হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, মরিচ গুঁড়ো, পেঁয়াজ এবং কাঁচামরিচ এবং সর্ষের তেল তো আছেই। তো এই যে দেখতেই পাচ্ছেন সব কিছু একদম সাজিয়ে টাজিয়ে নিয়ে বসে আছি, রান্না করার জন্য। তো এই যে শম্পা হচ্ছে গিয়ে সব ইনগ্রিডিয়েন্টসগুলো হচ্ছে গিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে এবং এখন সরিষার তেল ঢালছে এবং খুব সুন্দরভাবে সরিষা বাটা দিয়ে পেঁয়াজগুলোকে চটকিয়ে নিচ্ছে, কারণ পেঁয়াজগুলো যতটা নরম হবে ইলিশ পাতুরি খেতে ততটা ভালো লাগবে, মুখে বিঁধবে না বা একদম মিশে যাবে এরকম একটা অবস্থা। তো এর জন্য হচ্ছে শম্পা আপু খুব সুন্দরভাবে আমাদের যে ইনগ্রিডিয়েন্টগুলো রয়েছে পেঁয়াজের সাথে সেগুলো চটকিয়ে চটকিয়ে নিচ্ছে। আর এরপর হচ্ছে এটা করা হলে তারপর হচ্ছে ইলিশগুলো ভিতরে দিয়ে রান্না করা হবে। আর কিভাবে করা হবে সেটা আপনারা দেখতেই থাকুন, পুরোটা প্রসেস আমি আপনাদেরকে দেখাবো, তার জন্য আমার সাথেই থাকতে হবে। মশলাটা যখন ভালোভাবে কোচলিয়ে মাখা হলো, এখন হচ্ছে গিয়ে মাছগুলো একে একে এই মশলার ভিতর দেওয়া হচ্ছে এবং খুব সুন্দরভাবে মাছগুলো ম্যারিনেট করতেছে এবং তারপর হচ্ছে এটা একে একে স্টেপ বাই স্টেপ পাতার ভিতরে মোড়ানো হবে। তো যেহেতু আমাদের কুমড়ো পাতা, লাউ পাতাটা ছোট ছিল, এর জন্য হচ্ছে আমরা দুইটা পাতা ইউজ করেছিলাম, কারণ বড় পাতা হলে কি সুবিধা হয়, আপনি একটা পাতা দিয়ে সুন্দরভাবে মুড়িয়ে নিতে পারেন। বাট হচ্ছে আমাদের যেহেতু পাতাটা ছোট ছিল, এর জন্য আমরা দুইটা পাতা নিয়েছিলাম, আর দুইটা পাতা নিয়ে তারপর হচ্ছে উপরে নিচে দিয়ে মুড়িয়ে নিয়েছি, কারণ এভাবে মাছটা বাঁধলে হচ্ছে গিয়ে মাছটা ছুটে যাবে না এবং ভিতরে ভালো থাকবে। তো এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে হচ্ছে গিয়ে সম্পাপু সবগুলো মাছ একের পর একের পর করতেছে এবং আমি হচ্ছে ভিডিও করতেছিলাম। আর আপু এই ভিডিও করার সময় আমার একটা গানও মনে পড়তেছিল, একটা গান আছে না, পদ্মা নদীর ইলিশ খেয়ে রূপখানাতে ঝকঝকে বানাচ আর কি, এরকম একটা গান মানে মনে হচ্ছিল। তো যাই হোক, এটা মজার ব্যাপার। নর্মালি ইলিশ আমরা তো যেভাবে খাই তরকারিতে দিয়ে বিভিন্ন ধরনের তরকারি বা ভুনা করে, বাট এই পাতুরির রেসিপিটা একটু অন্যরকম ভালোই লাগে। তো আপু হচ্ছে এই সর্ষে বাটা দিয়ে আরেকটা রেসিপিও করে, সেটা হচ্ছে একদম সর্ষের ঝোলের মতো, ওইটাও খুব মজা লাগে। বাট আজকে হচ্ছে আপু এইভাবে আমাদের সবাইকে খাওয়াবে এবং আমিও ভালোভাবে দেখে নিচ্ছিলাম যেন নেক্সট টাইমে আমিও এইভাবে বানিয়ে খাওয়াতে পারি সবাইকে, নিজে খেতে পারি এই আর কি। বাট আমি হচ্ছে রান্নায় একদমই কাঁচা, মানে যে কোনো কিছু করতে গেলে আমার রান্না খারাপ হয়ে যায়, মানে খারাপ হয়ে যায় বলতে হয়তো বা পেঁয়াজ পড়ে যাবে, এটা হবে সেটা হবে, একটা না একটা কিছু হবেই। তো এর জন্য আমি একটু রান্না একটু কাঁচাই বলতে গেলে। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আপু স্টেপ বাই স্টেপ করে নিচ্ছে। তো সব মাছ, প্রায় বেশিরভাগ মাছই হচ্ছে গিয়ে পাতায় মুড়িয়ে না হয়ে গেছে। তো এরপর হচ্ছে গিয়ে আমরা ফ্রাই প্যানে এগুলো ভেজে নেব। তো আমি হচ্ছে এক ফাঁকে চুলাতে তেল গরম করে নিয়েছিলাম যেন ফটাফট ভেজে নেওয়া যায়, দুপুর হয়ে যাচ্ছে, আমরা একদম ভেবেছি গরম গরম ভাত দিয়ে খাবো। তো ঠিক সেই কথা মতো আমি কি করলাম যে আরেকটা প্যানে সুন্দর মতো তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। আর ফাইনালি এই যে দেখতে পাচ্ছেন সবগুলো মাছ পাতা দিয়ে মুড়িয়ে নেওয়া হয়েছে, মানে এগুলো এখন হচ্ছে ফ্রাই করার জন্য একদম রেডি টু গো। তো আমরা হচ্ছে এগুলো এখন ফ্রাই করার জন্য যাব। তো এই যে আমি আগেই যেমন বলেছিলাম যে তেলটা আমি গরম করে রেখেছিলাম, এই যে আপু এখন জাস্ট তেলগুলোতে মাছগুলো ছেড়ে দিচ্ছে। তো দেখি এটা কতক্ষণ লাগে, বেশিক্ষণ টাইম হওয়ার কথা না যেহেতু ইলিশ মাছ, আর আপু তো আগে অনেক রান্না করেছে তো আপু বলেছে যে বেশি একটা টাইম লাগবে না। তো এই আর কি,
ইলিশ পাতুরি ইজ রেডি। তো ইলিশ পাতুরি হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, বাট একটু কালচে হয়ে গিয়েছে, তার কারণটা আমি তেলটা খুব গরম করে ফেলেছিলাম। বাট খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা হচ্ছে সবাই অলরেডি খেতে বসেও পড়েছি, আর এই যে আমি হচ্ছে এখন খাওয়া শুরু করে দিব। সত্যিই খুব মজা হয়েছিল খেতে। তো থ্যাঙ্কস হচ্ছে শম্পা আপুকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।